আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। খাদের কিনারায় দাঁড়িয়ে অঙ্কুশ, গত বছর দেরিক ধরে সময়টা বেশ খারাপই যাচ্ছে অঙ্কুশে। 2016 সালে নুসরতের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন হরিপদ ব্যান্ডওয়ালা, কিন্তু কমেডি মুভিটির জুটে ছিল ফ্লপ তকমা। 2017 সেই নুসরতকে সঙ্গে নিয়ে করলেন আমি যে কে তোমার, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবিটিও। এই পরিস্থিতিতে ফের নুসরতের সঙ্গে জুটি বেঁধে বলরুগা মাকি নামের একটি মুভিতে অভিনয় করেছেন তিনি, পরিচালক রাজ চক্রবর্তী। ছবিটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। 2017 মুক্তি পেতে চলা এই ছবিটিও যদি ফ্লপ হয়, তাহলে পরপর তিনটে ছবি ফ্লপ হবে অঙ্কুশের। সেক্ষেত্রে কিন্তু খাদের কিনারায় চলে যাবে অঙ্কুশের কেরিয়ার। ও সোহাগ সাঁত বদনী ধনী না তো দেখি, সোহাগ সাঁত বদনী ধনী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।